প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক জিওগ্রাফির পার্ট ওয়ান জানুয়ারি 2022-এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন, নিচে যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো? সঠিক উত্তর হবে হচ্ছে গয়তা অগ্নুৎকম, কারণ অগ্নুৎকম একটি অন্তর্জাত প্রক্রিয়া। 1.2, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে হচ্ছে গয়তা ঘর্ষণ ক্ষয়। 1.3, ঠিক জোড়াটি নির্বাচন করে, এখানে ঠিক জোড়া হচ্ছে গয়তাক নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান, তার ফলে সৃষ্ট জলপ্রপাত। 2.1-এর প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হল বাজাদা। 2.1.2-এর প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে নদী গর্তে সৃষ্ট গর্ত হল মন্থকূপ। 2.2-এর প্রশ্ন, কষ্টম্ভ কী কী রয়েছে? নদীর ক্ষয় বহন সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত, এদিকে রয়েছে এরিটি, ব্লো আউট, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদীর ক্ষয় বহন সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হবে হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হবে হচ্ছে এরিটি, বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত হবে হচ্ছে ব্লো আউট। 3-এর দাগের প্রশ্ন, প্রথম প্রশ্ন, মরুদ্যান কীভাবে সৃষ্টি হয়? উত্তর স্ক্রিনে লেখা রয়েছে, তোমরা কিন্তু ভিডিও পজ করে স্ক্রিন দেখে দেখে উত্তরটা লিখে নেবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। উচ্চ পার্বত্য উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বতরোহীদের সমস্যার অন্যতম কারণ, সংক্ষেপের ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর স্ক্রিনে লেখা রয়েছে খুব সুন্দর করে, তোমরা কিন্তু এইখানে ভিডিও পজ করে করে অথবা স্ক্রিনশট নিয়ে নিজের সুবিধা মতো তোমরা কিন্তু ভিডিও দেখে দেখে অবশ্যই নোট ডাউন করে নিও তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের খাতাতে। পরবর্তী প্রশ্ন আমাদের, 4-এর দাগের প্রথম প্রশ্ন, মরু সম্প্রসারণ রোধে 3টি উপায় উল্লেখ করো। দেখো, মরু সম্প্রসারণ রোধে 3টি উপায় কী কী রয়েছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, একবার বলে দিচ্ছি। বৃক্ষরোপণ, তৃণস্তর সৃষ্টি, পশুচারণ নিয়ন্ত্রণ, এই 3টি উপায় রয়েছে আর তার সাথে ব্যাখ্যা রয়েছে, তোমরা কিন্তু ভিডিও দেখে দেখে অবশ্যই লিখে নেবে, কারণ পড়তে থাকলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। কাজেই তোমরা কিন্তু ভিডিও পজ করে করে অতি অবশ্যই লিখে নাও মরু সম্প্রসারণ রোধের 3টি উপায়। আজকে শেষ প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা ও রসেমাতনের সৃষ্টির প্রক্রিয়া। দেখো, ঝুলন্ত উপত্যকা ও রসেমাতনের সৃষ্টির প্রক্রিয়া লেখা রয়েছে, প্রথমে যেটা লেখা রয়েছে সেটা ঝুলন্ত উপত্যকা সৃষ্টির প্রক্রিয়া। তোমরা কিন্তু এই লেখাটা লেখার পর ডায়াগ্রাম দেবে, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আবার পয়েন্ট করবে রসেমাতনের সৃষ্টি, তারপর রসেমাতনের সৃষ্টির জন্য এই প্রক্রিয়াটা তোমরা লিখবে খাতাটি সুন্দর করে, তারপর আবার এই যে পাশের ডায়াগ্রাম দেখতে পাচ্ছ এই ডায়াগ্রামটা দিয়ে তোমরা কিন্তু লেখাটা শেষ করবে। এই হচ্ছে টোটাল টাস্কের উত্তর তোমাদের জন্য 2022-এর নতুন টাস্ক জানুয়ারি 2022 ক্লাস 10, নতুন ক্লাস 10-দের জন্য। ধন্যবাদ।